বাজারে যদি যান বাবা তখন না আপনার মাতার ছায়া নাই, কত মানুষের বাবা বাজারে গরিত্র আপনার বাবা নাই। আর ঘরে আসার পরে যদি দেখুন মা নাই, বুঝা যায় গো আপনার মা যতদিন আস লাগে বুঝছেন না, এখন বুঝা যার মা নাই। তাই আল্লাহর বন্দেগান বিবাহ করছেন, মা বাবা আশা করিয়া বিবাহ দেন দিতা। বিবাহ করার পরে খুব খেয়াল করতাম ও সময়ে মা বাবার তাকে আপনি নষ্ট হইবার এক সময়। ঘরের স্ত্রী যেই না সন্তানরে বুঝাইবার চেষ্টা করো, যত মহিলা বুঝক না কেন মহিলারে বুঝাইবার চেষ্টা করো। বনর বাকি দরিয়া আনলে শিক্ষা দিলে বুঝাইলে বনর বাকি অনেক সময় বুঝি বুঝেন না, না হাঁকিয়া নিয়ে মাথাইলে মাছ শিখিলাইন না। এল্লাগি বুঝাইবার চেষ্টা করো, ঘরের বিবির বুঝক বুঝ দেও, আর মা বাবার জন্য তুমি জীবনে আদব বহাল রাখো। ঘরের বিবিয়া যদি দুষ্টামি করেন বুঝাইবার তুমি চেষ্টা করো। আর কিছু আমাদের দেশে কিছু মহিলা কল আসন বিবাহ হইয়াল্লে স্বামীর বাড়ি যাওয়ার পরে খালি আলগা খাইতা, ইলা হওয়া যায় না, আলগা খাইতা খালি মজা খাইতা। আলগা খাইলে মানে মজা মনে কর, কিছু কিছু মহিলা কল স্বামীর বাড়ি যাওয়ার পরে মজা খাইবার লাগি কয়েকদিন পরে এমন বেড়া লাগাই বা স্বামীরে কইবার যাইতাম নাই, বাহর বাড়ি গিয়ে আটকি গেল বুঝাইছে, আটকিয়া কইলা চুলা আলগা হতে যাই মান নাইলে না। ছেলে বাড়ছে বিপদ, এখন যদি পরিবার যদি সারিতে ফোন 98 কেস হয়ে যাব ওই বন্য না কেসটা না লাগবো। আর যদি মা বাবা ফালায় দোয়া থাকি মহরুম হয়ে গেল, ছেলেটা জীবনে বড় চিন্তাত পড়লো, ইলা কোনোদিন ছেলে অকলরে গরর পরিবারের চিন্তাত ফালাইতা না। যে মা বাবার কারণে জমিন আসলো, মা বাবা জীবনে আদর যত্ন করিয়া বড় করছেন বিবাহ দিছেন, মা গজানিয়ারা কিয় নতুন বাড়ি গেছ নতুন জায়গা স্বামীর বাড়িতে গেছেন, শ্বশুর শাশুড়ির লইয়া মা বাবা মনে করিয়া জীবনে তুমি দেন সুন্দর করিয়া চলার চেষ্টা করো। কোনো মহিলা যদি স্বামীরে কুমন্ত্রণা দিয়া মা বাবার কাছ থেকে যদি সরাইয়া আলাদা করিয়া যদি লইয়াই, জানিয়া রাখবা মা বাবার বদ্ধ পড়বো আওলাদ অকলর উপরে। গরস্তিয়ে সুখে খাইতে আসলা আর জীবনে তাই নার সুখে খাইতা নাই বলে কিলা, মা বাবার বদুয়া পড়লে আওলাদ মরি যাইব আনলে বেমারি হইব আনাইলে আটকি যাইব যে কোনো রকমে, এর লাগে খাইতে আসলা সুখে সুখে খাইতে পারতা না, মা বাবার বদুয়ার কারণে আওলাদ বরবাদ হয়ে যাব। ও জায়গা বাইতে মানে বুঝবার আপনারা ও একবার আগে দিয়ে কো আপনারা اللهم صل على سيدنا مولانا محمد اكبر ايكو ناتورا گدي سوا کوشتو وعلى ال سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا ভাই মুসলমানের লাগিয়া কিছু আমাদের দেশের মধ্যে মহিলাদের এই ধরনের অভ্যাস থাকে, পরিবার প্রায় গিয়া নতুন পরিবার ভাঙ্গিলাই ইলা হয় না না কোনটা মহিলা সুখে খাইবার লাগে, কিন্তু তান স্বামীরে তাই না আলোক করছন মা বাবার দোয়ার তাকে মহরুম রাখছন, যার কারণে মা বাবার যদি বদুয়া ফড়ি যায় তাহলে জানিয়া রাখবা মা বাবার বদুয়া ফড়লে কি তো হইব, আওলাদর রুজি রোজগার কমে যাব, আওলাদর বড় বেমার হয়ে যেতে পারে, আওলাদ জমিন তাকে বিদায় হয়ে যেতে পারে, খাইতে আসলা সুখে ভালে বাদে খালি খান দিবা। এলা কোনো সময় অন্যান্য ঘটনা, মা বাপ দুই জিনিস, এরা আর খেদমত করার চেষ্টা করতা, এরা দোয়া লইবার চেষ্টা করতা। আল্লাহ পাক রব্বুল আলামিনে আবার কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গার মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দাগণ, ওয়াকাদা রাব্বুক, তোমার রবের ফয়সালা চূড়ান্ত সিদ্ধান্ত চূড়ান্ত ফয়সালা, তুমি দেন কি করো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো, আর তোমাদের মা বাবা যে দুইজন আছেন তাদের তুমি দেন কি করো ইহসান করো, মা বাবার খেদমত করো। কোরআন এক জায়গায় না বারবার জাগাইছে মা বাবার খেদমতের কথা, নিজে বুঝি লাইলে আর লাগে না বাবা, কিন্তু আমি আগে একটা আলোচনা টানছিলাম বলে নিজের মা বাবার ভার মধ্যে দরিয়া চুমা খাওয়া নাই,
শ্বশুরীর ভার মধ্যে ধরিয়া চুমা খাওয়ার খুঁজলাম নি আমি। শ্বশুর বাড়ি যাইতা না যাইতা না না করি আর না দেখা, শ্বশুর বাড়ি বেশ গেলে কিন্তু দাম কমে যায়, হবে না না বেশ গিয়া রইলে দাম কমে যায়। শ্বশুর বাড়ি যদি খেও যায় যাইতো সকালে যাক বিকালে আইব আগর দিন যাক বাদর দিন আইব। যুবক ভাইয়ের খেয়াল করবা শ্বশুর বাড়ি গিয়া বেশি দিন রইলে কিন্তু সম্মান ইজ্জত কমে যায়, গিয়া যদি দুই তিন দিন চার দিন রইল লাগা বাড়ি মানছে কইবা ওই দেখো দামান দিকে আইসি বাড়ি গাড়ি রইছে হইবাই না রাখুন। তিন নম্বরে হাত আছে সন্তান যেই সময় বালি হয়ে গেল বালি হওয়ার লগে লগে বিবাহ দিলাইতা, এখন বালিক হওয়ার লগে লগে শরীয়তর বিধান বিবাহ দিলাইতা, এখন বালিক তো ইয়ার বিবাহ দিল ওই বলে হন যায় জি না। মেয়ে কত বৎসর বালিক হয় মেয়ে সন্তান এখন বালিক হন চোদ্দ থাকি পনেরো হাইয়ে ষোলো, এর ভিতরে মেয়েরা বালিক হয়ে যায় গিয়া আর ছেলেরা আপনার বালিক হয় কোন সময় পনেরো থাকি ষোলোর ভিতরে ছেলেরাও বালিক হয়ে যায়। যেই দিন সে বুলুকের দরজার মধ্যে পৌঁছিল জানিয়া রাখবা তখন তাকে তার হিসাব আরম্ভ হয়ে গেল গিয়া ফুরা করি, গুনা করলে লেখা হইব নেক করলে নেক আমল করলে লেখা হইব, তখন সে বলকীয়তের দরজার মধ্যে গিয়া পৌঁছে গেল। এখন হক আসান চোদ্দ থাকি পনেরো অনেক মেয়ে সন্তান বালি হয়ে যায়, তাহলে এই মেয়ে সন্তান বালি হওয়ার পরে বিবাহ দিতে বর্তমান সময় পারবানি বলে জিরা সরকারের দরবই দেনা কেউ দিবানি কারোর মেয়ে বাগনি বাতি জিরা দিত। এত কম বয়স বিবাহ দেওয়া ঠিক নাই, একটা মেয়ে জীবনে পড়াশোনা যদি করতে চায় তাহলে ষোলো বছর মেট্রিক পর্যন্ত পড়িল, আঠারো বছর পূর্ণ হইলে হায়ার সেকেন্ডারি পর্যন্ত বাস করল, এর লাগে আঠারো বছর বিবাহ হইলে উপযুক্ত একটা সময়, এর থেকে কম বয়সে বিবাহ দিলে স্বামীর বাড়ি যাইব স্বামীর লগে কি ব্যবহার করত শ্বশুরের লগে কি ব্যবহার করত এটা পুরাপুরি মেয়েটা বুঝতো না, একবারে বয়স কম রইব ফাতলা মন রইব, যার কারণে মেয়েটা আঠারো বছর পূর্ণ হওয়ার পরে বিবাহ দেওয়াটা ভালো। এটা আমাদের ভারতবর্ষের সরকার যেটা আইন যেটা করছে বিশেষ করে আমাদের আসাম রাজ্য সরকারে যেটা নিয়া কঠিন বড় পদক্ষেপ নিছেন, আমি মনে করি আর বালা বলে এখানে একটা মেয়ে যদি আঠারো বছর পর্যন্ত বয়স পৌঁছে অবশ্যই হায়ার সেকেন্ডারি পর্যন্ত ক্লিয়ার করতে পারবো, পারবো না না পারবো। ছেলে আঠারো হয়ে গেছে বিবাহ দিলাই তানি বলে না, ছেলের আঠারো বছর মা বাবা বিবাহ এখানে দেন না বলে ছেলে যত সময় পর্যন্ত নিজের পায়ে সে দাঁড়াইছে না তত সময় পর্যন্ত বিবাহ দেওয়া যায় না। এখন মানছে মেয়ে বিবাহ দিতে সময় বড় যাচাই করিয়া বিবাহ দেন, ছেলে কি করে কিতা ব্যবসা করেন কোন জায়গা করেন, আপনি যদি মিথ্যা হন গুহাটি তামার ছেলে দোকান দি মানুষে গুহাটি পর্যন্ত ছেলে খবর লাগাই লাগাই নি না বলে মুম্বাই বলে কোন গল্লি হন ছেলে লাগাই দি। হ্যাঁ এক আগর জমানার ড্রাইভারের বড় সম্মান আসলো আগ জমানার, এখন কিন্তু সারা ড্রাইভার নেই বলছে সারা ড্রাইভার, এখন প্রায় 80% ড্রাইভার। আগর জমানার ড্রাইভার হইতে বহুত কষ্ট করে ড্রাইভার হয়েছে না, ড্রাইভারের যে সম্মান আসলো ড্রাইভার নাম শুনিয়ে যে চাই হড়ি দিলাই তো বুঝতে ইয়ে সময় আসলো আমরা ছোটবেলাও দেখছি, আর বিস্কুটের মধ্যে নাইস বিস্কুট দেখলেন নাইস বিস্কুট নাইস বিস্কুট লি এটা বহুত দনি মানছে যাইতা এটা হলে ভারতা না বুঝতে নাইস বিস্কুট লি এটা মেয়ে দেখার যাইতা জামাইয়ের বাড়ি যাইতা এটা বড় কুটুম বাড়ি যাইতা এখন নাইস ইদুরেও খায় না। আমার মাদ্রাসা যাদের নাইসে কুলিয়া তৈরি ছাত্র হয় চিনি লাগাইল নানি হইলে আইচা ওটা উন্দুরে খাই লাগ তারা ভাগল হয়ে যান মাঝে মাঝে খালি ওটা খাফর সবর খাটি দেন ও আল্লাহ জেলার রয়েছে উন্দুরে খাইছে নাইস আগে নাইস লইয়া গেলে বিয়া বই গেছে হয়েছেন দেবে নাইস লইয়া আইছেন আর দেরি করিও না বই যায় তা মানুষ খুব বালা বুঝতে পারছে কি জমানা আসলো নাইস লইয়া গেলে বিয়া বই গেছে ফিরিয়া আইছেন ও বলে এক সময় আসলো আগে এক সময় আসলো ড্রাইভার শুনলে আর মাত নাই হয়ে গেছে গিয়ে এখন ড্রাইভার হইলে বউ যাচাই করেন কি জানো খোয়া যায় না গাঁজা খাইতে পারে কি জানো ড্রাগস সেবন করতে পারে ডরাই না এখন চায় কি জানো মদপান করতে পারে ড্রাইভার ডিপার্টমেন্ট মনের মধ্যে কিচ্ছু আনবা না আমিও ড্রাইভার দেবো গাড়ি চালানি জানি বুঝতে পারছি এতে ড্রাইভার ডিপার্টমেন্টে খারাপ পাইতা না যেমন এটা প্রায় মানুষের কমন হয়ে গেছে গাড়ি চালানি জানান জানেন না
জানেন জানিয়া রাখা বালাম, আমিও আপনার তোর দোয়া লাইসেন্স বানায় রাখছি, সময় বিশেষ দরকার আছে, যার কারণে লাইসেন্স বানাও ড্রাইভারি হাতের মধ্যে আনো, সময় বিশেষ বিভিন্ন রকমের কাজ করতে পারবাই, গাড়ি চালাইও খাইতে পারবাই, জানিয়া রাখো আল্লাহর বন্দে গান। বর্তমান সময়ে আমাদের ভারতবর্ষে বেঙ্গালুর চেন্নাই বিশেষ করে এই দুই জায়গা আমাদের আসাম রাজ্যের অসংখ্য ছেলেরা গিয়া ফরগেটর চাকরি করডা না না কোম্পানির চাকরি করডা, এটা কিন্তু চিরস্থায়ী নি কঞ্চান বুড়ে না, হঠাৎ একদিন আইন কানুন করিলেই তো পারে বেঙ্গালুরু যারা এই ধরনের চাকরি করবা স্যালারি হইব গিয়া 25,000, তবে মেট্রিক পাস সার্টিফিকেট দেখাইতে লাগবো, যেমনি আইন কোন দিন যদি করিলে হয় শত শত হাজার হাজার যুবকরা বেকার হয়ে যাইবা। এর লাগে খালি একদিকে সাইয়া বই লইত নাই, আমরা উস্তাদে উঠিয়া কইস না হাটল আইতে তিন চোখ লাগে, বুঝাইছেন, হাটল আইতে তিন চোখ বানাইয়া খাইন মানছে, ওলা চোখ কয়টা বানাইয়া জমিনে চলা লাগে বলে ও এগুদ আছি এগু আখতা এগু বাড়ি মারলে বাদে কানো ইতা আখতা বাড়ি মারি দিয়ে যদি বাদে ইতাম কানো সব জিনিস শিক্ষা রাখো যুব সমাজ। খাটল খাইতে তিন চোখ কিলে আমদার উস্তাদরে জিজ্ঞাসা করলাম কইলা শুনরে জানি খাটল ফয়লা একটা তলইয়া মুখ দিলাইছন ইবা খেয়াল আছে খাইতে আসুন নানি, আরেক রোহা দেখবে আত আরেক রোহা খানো থাকে আতো আর আরেকবার সাইটরা কোন রুয়া লো হইতো বলছেন এর লাগে বিশেষ করে আমদারে ও ক্ষেত্রে কইসলা জাগির বাড়ি আস জাগির আরেকু সাইয়া রাখি যদি ওগু সিলিপ হয়ে আরেকু যেতে হয় এক মুখা সাইয়া বইল হইতো না, এর লাগে দয়া করিয়া যুব সমাজ খেয়াল করক আল্লাহ কেউ আসতে আমদার জিন্দেগির মধ্যে 18-25 বছরের ভিতরে 24 বছরের ভিতরে আপনার জীবনে ওলা খাস শিকক বাকি সারা জিন্দগি যাতে আপনার জীবনে চলিয়া যাইতে পারেন। শিখতাম না না কোন চাই বলে না বাবার সম্পদ আছে জমিন আছে 40 গিয়ার গাড়িও আছে চলি যাই মুজি না, এটার উপরে আপনি নির্ভর করতাম না, এটা সম্পদ আইজ আছে হাইল নাই চলিয়া যাইবার নিজের হাতের একটা খাজ রাখার চেষ্টা করতাম রাখতাম না না ড্রাইভারি হরক কাম শিকক কা কোনো বাধা নাই বালা মেকানিক্যাল খাস শিকক কা এসি বিভাগরে আপনি খাস শিকক কা কয়েকটা জিনিস জীবনে শিখিয়া রাখার চেষ্টা করক কা বেশ পারেন না মোটামুটি একটা রাখক কা আর ও যেটা ডিউটি এটা কিন্তু চিরস্থায়ী নয় একটা একদিন নষ্ট হয়ে যাইতে পারে। এর লাগি আল্লাহর বন্দে গান দয়া করিয়া আমি কথার প্রসঙ্গে আপনাদের সম্মুখে আনলাম, এখন দেখো ছেলে এবং মেয়ে বুলুগিয়া তোর দরজা পৌঁছার সঙ্গে সঙ্গে প্রত্যেক মা বাবার উপরে দায়িত্ব আইল ছেলে এবং মেয়েরে বিবাহ দিলাইতা, মেয়ে অবশ্যই বিবাহ দিলাইছন ছেলে কিন্তু বিবাহ দিতে সময় মা বাবা জীবনে বহু চেষ্টা করেন বহু ধরনের কষ্ট করিয়া একটা পাত্রী ছায়া গ্রহণ করিয়া ঘরে আনন আনার পরে কিন্তু বেড়া বিয়ার আগে কোনোদিন কোনো আওলা দখলে বিবাহর আগে মা বাবার লাগে তেমন ভাত ব্যবহার করে না বেড়া লাগে না বেড়াটা লাগে কোন সময় জানুন বিবাহর হর থাকি ও সময় লগে মে বিবাহর আগে দেখবাই বেঙ্গালুর তাকক্কা মিজোরাম তাকক্কা মেঘালয় তাকক্কা ফোনে মাতিত্রা মার লাগি বাবার লাগে সবর লাগি মাত আছে যে আওলাদে বিবাহ করলো বিবাহ করার পরে আগে জেলা মার লাগে মাতি শোনে হর নাই ডাইরেক্ট নিজের পরিবারর লাগি খালি মাত ইলা মাত আরম্ভ হয়ে যায় বাইরে মাতি তাই তোমার পরিবার যেই না শোন এনর লাগে যদি মায়া থাকে না মায়া করো না এই মহিলা আপনার ঘরে থাকতে পারত না মায়া করতায় যার জন্য আপনার ঘরে স্থির ও বহাল রাখতায় আর আপনার মা বাবার জীবনে খেদমত বহাল রাখিয়া যাইতায় আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবুদুল্লাহ বন্দারে তুমি তাই আমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহরে কখনো তুমি তাই শরীক করিও না তারপরে আবার আল্লাহ জানেন ও বিল ওয়ালিদাইনি ইহসানা মা এবং বাবার প্রতি তুমি তাই কি করো ইহসান করো ইহসান দি মুরাদ তিনটা মানা একটা হইল মা বাবার তুমি তাই খেদমত করো দুই নম্বরে মা বাবার প্রয়োজনে তুমি তাই ফিটিত লইয়া গুরো মা বাবার খেদমত করো মা বাবারে বইয়া নেওয়া মা বাবারে খাওয়াও চাও আর তিন নম্বর হইল
মা বাবা মরার পরেও তুমি তেন মা বাবার ইয়াদ করতায়, জিন্দা থাকতেও ইয়াদ করতায়, মা বাবা মরার পরেও তুমি ইয়াদ করিয়া যাইতায়। যার জন্য মা এবং বাবা যে দুইজন আল্লাহর নিয়ামত, যাদের মা আসন বাবা আসন জমিন হয়তো এখনো পর্যন্ত বুঝিয়ার না, মা বাবা যদি মারা যান বুঝা যায়। মা বাপ বিশেষ করিয়া গরর মা মরলে গর গেলে বুঝা যায়, আর বাবা যদি মারা যান বাজারও গেলে বুঝা যায়। বাজারও যদি যান বাবা তখন না আপনার মাতার ছায়া নাই, কত মানুষের বাবা বাজারও গরিত্র আপনার বাবা নাই। আর ঘরে আসার পরে যদি দেখুন মা নাই, বুঝা যায় গর আপনার মা যতদিন আস লাগে বুঝছেন না, এখন বুঝা যার মা নাই। তাই আল্লাহর বন্দেগান বিবাহ করছেন, মা বাবা আশা করিয়া বিবাহ দেন দিতা, বিবাহ করার পরে খুব খেয়াল করতাম ওই সময়ে মা বাবার তাকে আপনি নষ্ট হইবার এক সময়। ঘরের স্ত্রী যেই নাচন তাদের বুঝাইবার চেষ্টা করো, যত মহিলা বুঝক না কেন মহিলারে বুঝাইবার চেষ্টা করো। বনর বাকি দরিয়া আনলে শিক্ষা দিলে বুঝাইলে বনর বাকি অনেক সময় বুঝি বুঝে না হাকিয়া নিয়া মা তাইলে মা শিখিলাই না। আর কিছু আমাদের দেশে কিছু মহিলা আসন বিবাহ আনলে স্বামীর বাড়ি যাওয়ার পরে খালি আলগা খাইতা, এটা হওয়া যায় না, আলগা খাইতা খালি মজা খাইতা, আলগা খাইলে মানে মজা মনে হয়। কিছু কিছু মহিলা স্বামীর বাড়ি যাওয়ার পরে মজা খাইবার লাগি কয়েকদিন পরে এমন বেড়া লাগাই বা স্বামীরে কইবার যাইতাম নাই, বাহর বাড়ি গিয়ে আটকি গেল বুঝাইছে, আটকিয়া কইলা সুলা আলগা হতে যাই মান নাইলে না, ছেলে বাড়ছে বিপদ। এখন যদি পরিবার যদি সাইডে ফোন 98 কেস হয়ে যাব ওই বন্য না কেসটা না লাগবো, আর যদি মা বাবা পালায় দোয়ার থাকি মহরুম হয়ে গেল, ছেলেটা জীবনে বড় চিন্তাত পড়লো, ইলা কোনোদিন ছেলে অকলরে গরর পরিবারে চিন্তাত ফেলাইতা না, যে মা বাবার কারণে জমিন আসলো, মা বাবা জীবনে আদর যত্ন করিয়া বড় করছেন বিবাহ দিছেন, মা গজানিয়ারা কেউ নতুন বাড়ি গেছো নতুন জায়গা স্বামীর বাড়িতে গেছ, শ্বশুর শাশুড়ির লইয়া মা বাবা মন করিয়া জীবনে তুমি দেন সুন্দর করিয়া চলার চেষ্টা করো। কোন মহিলা যদি স্বামীরে কুমন্ত্রণা দিয়া মা বাবার কাছ থেকে যদি সরাইয়া আলাদা করিয়া যদি লইয়ায় জানিয়া রাখবা মা বাবার বদ্ধ ফলবা ওলাদকলর উপরে, গরস্তিয়া সুখে খাইতে আসলা আর জীবনে তাই নার সুখে খাইতা নাই। বলে কিলা মা বাবার বদ্ধ ফললে আওলাদ মরি যাইব, আনলে বেমারি গোয়া নাইলে আটকি যাইব, যে কোনো রকমে এর লাগে খাইতে আসলা সুখে সুখে খাইতে পারতা না, মা বাবার বদ্ধার কারণে আওলাদ বরবাদ হয়ে যাব। ও জায়গা বাইতে নেই বইবার আপনারা একবার আগে দিয়ে কো আপনারা একবার আয়ুক করা তোর আগে দিস কষ্ট করিদিনা ভাই মুসলমানের লাগিয়া কিছু আমাদের দেশের মধ্যে মহিলাদের এই ধরনের অভ্যাস থাকে, পরিবার প্রায় গিয়া নতুন পরিবার বাঙ্গিলাই ইলা হয় না কোন চায় মহিলা সুখে খাইবার লাগে, কিন্তু তান স্বামীরে তাই না আলোক করছন, মা বাবার দোয়ার তাকে মহরুম রাখছন, যার কারণে মা বাবার যদি বদুয়া ফড়ি যায় তাহলে জানিয়া রাখবা মা বাবার বদুয়া ফড়লে কি তো হইব, আওলাদর রুজি রোজগার কমে যাব, আওলাদর বড় বেমার হয়ে যেতে পারে, আওলা জমিন তাকে বিদায় হয়ে যেতে পারে, খাইতে আসলা সুখে ভালে বাদে খালি খান দিবা, এলা কোনো সময় অন্যান্য ঘটনা। মা বাপ দুই জিনিস, এরা আর খেদমত করার চেষ্টা করতা, এরার দোয়া লইবার চেষ্টা করতা। আল্লাহ পাক রব্বুল আলামিনে আবার কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গার মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ও আমার বান্দা ওয়াকাদা রাব্বুক
তোমার রবের ফয়সালা চূড়ান্ত সিদ্ধান্ত চূড়ান্ত ফয়সালা তুমি দেন কি করো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করো আর তোমাদের মা বাবা যে দুইজন আছেন তাদের তুমি দেন কি করো ইহসান করো মা বাবার খেদমত করো কোরআন এক জায়গায় না বারবার জাগাইছে মা বাবার খেদমতের কথা নিজে বুঝি লাইলে আর লাগে না বাবা কিন্তু আমি আগে একটা আলোচনা আনছিলাম বলে নিজের মা বাবার ভার মধ্যে ধরিয়া চুমা খাওয়া নাই শ্বশুরির ভার মধ্যে ধরিয়া চুমা খাওয়া শ্বশুর বাড়ি যাইতা না যাইতা না না করিয়ার না দেখা শ্বশুর বাড়ি বেশ গেলে কিন্তু দাম কমে যায় হবে না না বেশ গিয়া রইলে দাম কমে যায় শ্বশুর বাড়ি যদি এখানে যায় যাইতো সকালে যাক বিকালে আইয়ক আগর দিন যাক বাদর দিন আইয়ক যুবক ভাইয়ান খেয়াল করবা শ্বশুর বাড়ি গিয়া বেশি দিন রইলে কিন্তু সম্মান ইজ্জত কমি যায় গিয়া যদি দুই তিন দিন চার দিন রইল না গাবাই মানছে কইবা ওই দেখো দামান দিকে আইসি বাড়ি গাড়ি দিয়েছে হইবেন না রাখুন আর গিয়া দেখুন জানি প্রথম অবস্থায় যখন শ্বশুর বাড়ি যাইবা প্রথম অর্থ আপনার শালা বা শালি তাহক বা আপনার সম্বন্ধিকর বউ তাহক রাশিয়া দেখবাই বালা বালা খানি দিবা প্রথম অর্থ খুব বালা খানি থাকে রেঠে বুঝবাইছে বালা খানি থাকে বাদর অর্থ দেখবাই অভিয়ানকুর বা সকালকুর ওগুল লাগি লাগাইয়া মিলাইয়া আর একটা নয়া আইটেম করা হয়েছে আইয়া আর যে শুননা তাইয়া আসছে বুঝাইছে যত রইবে খালি মাইনাস দেখাই তিন নম্বর অক্ত আক্ত আপনার সালিয়াইয়া কইব দিলে ভাই শাক খাওয়া ভিটামিন লইয়াইব শাক বুঝাইছে ও খালি আর খমের খালি বালা আর কিচ্ছু নাই চার নম্বর অক্ত দেখবা আইব খসু আর লতা বুলাই তা খাইলে রক্ত সাফ হয় বুঝাইছে ও রক্ত সাফ করা নিয়ে আসলে মূল্য নাই বেশি রই দিত এখন কত খেয়ে কত বালা খাওয়াই দিব খেয়ে কত বালা খাওয়া এর লাগি বিশেষ করিয়া শ্বশুর বাড়ি গিয়াছেন বেশি রইবা যে বেটা যে কোন পুরুষ লোকে শ্বশুর বাড়ি যদি বেশি সে যায় জাদিয়া রাখবা আল্লাহর বন্দেগান শ্বশুর বাড়ি বেশি রইলে কিন্তু দামান্দর দাম কমি যায় দাম কমে অটোমেটিক কমি যায় লাগা বাড়ির মানছে কইবা আইয়া আর বেটা যায় না বুঝবে আইয়া এক সপ্তাহ রো ফার্স্ট দিন রয় রাইত যাইতা সকালে আই দিতা সকালে শ্বশুর বাড়াইবা গ্রাম আটি আটি কইবা আমার এক দামান ভাইছি রেবা সময় নাই রাইত আইছে বেটা কোনো সুরত সকালে চা খাইয়াও গেছে গিয়া রাখবার ক্ষমতা নাই তারিফ থাকবো না না আর দুই তিন দিন রইলে বেটারে বুঝা লাগবো খাওয়াইতে খাওয়াইতে কবি বেটাই বুঝায় না কি বুঝতে পারছি কইবেন না না খরচ হইব না বেশি শ্বশুর শ্বশুর ওরে আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া কথার প্রসঙ্গে আমি আল্লাহ শ্বশুর শাশুড়ির সম্মান কর্তা হয় শ্রদ্ধা কর্তা তোমার মা বাবার সমতুল্য শ্বশুরের সালাম দাও শাশুড়ির সালাম দাও কোনো বাধা নাই আল্লাহর বন্দেগানের কারণে কিন্তু মা বাবার তাকি বেশি দাম দেওয়ার যাইতায় না মা বাবা তোমার ওই যোগিয়া মূল যে মায়ের পেটের মধ্যে ছিলায় আর যে বাবার কারণে জমিন তুমি আসলে ও মা বাবারে তুমি কিলা জমিন খান্দাইতাই যে আওলাদে জীবনের মধ্যে এইভাবে তার মা বাবারে খান্দাইব জানিয়া রাখিও রে আওলাদ তোমার জীবনে খান্দন আছে তুমিও একদিন খান্দিবা তোমার আওলাদে খান্দাইব যার কারণে দয়া করিয়া যাদের মা বাবা আছেন মা বাবার খেদমত করার চেষ্টা করেন মা বাবার সঙ্গে সুন্দর করিয়া মাতার চেষ্টা করেন আল্লাহ কোরআন ঘোষণা করছেন ইম্মা ইয়াবলুগান্না হিন্দাকাল কিবারা হাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা মা এবং বাবা দুইজন দুইজন থাকি একজন যদি তখন বৃদ্ধ হয়ে যান বয়স্ক হয়ে যান মা বাবা বয়স্ক হওয়ার পরে জানিয়া রাখবা বৃদ্ধ মা বাবার মন একটা মানে এমন কর্কট বাসা হয়ে যায় মানে মাটি গুলা ঠেঙ্গা হয়ে যায় মা বাবা বিছনাত পড়ে রইছ আটকি গেছ কষ্ট তুমি মন করতে না এটা তোমার লাগিও দোয়া লাইবার সময় পরীক্ষা মা বাবা বয়স্ক বিছনাত পড়ে রইছ নবহেলা করতে না ওই সময় যদি আওলাদে চাইতা পারো দোয়া ওই সময় দিল কুলিয়া মা বাবা দোয়া দিয়া যাইবা এর আগে মা বাবার খেদমত করছো কিন্তু ইলার দোয়ার হইতা নাই বিছনাত যদি হরি রয় নাটকি যান বয়স্ক হয়ে গেছন গিয়া ওই সময় দোয়া লইবার সময় জীবনে সুখী যদি ওইতা চাওরে আওলাদ মা বাবার তুমি তান কি করো দোয়া লইবার চেষ্টা করো এই সময় খেদমত বেশি করিয়া করো তোমার ঘরের বিবিরেও সাহায্য করো
যার কারণে মা বাবার দোয়া যে আওলাদে লইব চিরজীবন সুখী হইব। বাইজিদ বস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহির মা দোয়া খসলা, দোয়ার বরকতে আল্লাহ তানরে জমিনের মধ্যে আল্লাহ ওলি বানাইলা। মার দোয়ার বরকতে, মার দোয়ার বরকতে আল্লাহ কি করছেন, ওলি বানাইছেন। ভাই মুসলমানের লাগি বিশেষ করে আমি আপনাদের সম্মুখে আরো তো আলোচনা যাই। আল্লাহ কোরআন কইছেন ওয়া কুল লাহুমা কাউলান কারীমা, তোমার মা এবং বাবা যারা আছেন তাদের সঙ্গে তুমি সম্মানজনক সুন্দর সুন্দর ব্যবহার করিও। মা বাবার লগে তুমি জাংড়ি মারিয়া মা বাবার মনে দুঃখ দিয়া তুমি কখনো কষ্ট দিয়া কথা কইও না।